হ্যালো, হ্যাঁ বললেন না ঘুমাই যেতে। আচ্ছা তুমি তো জানো আমার আমার অত বুদ্ধি শুদ্ধি নাই, আমি অত মানে অত ওইভাবে কথা বলতে পারি না, বুঝছো? তুমি তো আমাকে বানায় নিতে পারবো না। কি বানাই নেবে? এই একটু বুদ্ধি শুদ্ধি কম, তুমি একটু বুদ্ধি শুদ্ধি দিয়ে মানায় নিতে পারবো না কেন? সব না না কিছু না, বুকে ব্যথা করছে, হুম বুকে ব্যথা করছে মাঝখানে। ওকে ব্যথা করতেছে, একটু সরিষার তেল মালিশ করলে মনে হয় কমে তো? করে দিবেন, থাকলে তো করে দিতাম। হুম কেন লজ্জা লাগবে কেন? আমার আমার বউতে আমি তেল মালিশ করলাম, লজ্জা কিসে? বুকে তেল মালিশ করবেন? হ্যাঁ বুকে তেল মালিশ করতে লজ্জা লাগবে না? না কোথাও মালিশ করতে লজ্জা লাগে। কেন হম কেন বউয়ের কাছে লজ্জা কিসে? বউয়ের কাছে লাগছে কিসে? দেখো হম নেই লাগছে না না দেখলাম আমার লাগে চোখ বন্ধ করে রাখবো না। তাহলে তুমি আমাকে খুব জোরে ধরে রাখবো, থাকলে আমি থাকলে তোমাকে ছাড়া তোমার মুখের পরেই ঘুমাই রাখতাম, তোমাকে বেঁধে শুতে দিতাম না। আমার খুব ইচ্ছা তুমি সবসময় আমার মুখের উপর ঘুমাবে। হ্যাঁ আর আর তো আর যখন ঘুমাবে তখন বলবো। আর কোনো ইচ্ছা নেই? একদম একদম কি এখন তো বলতে লজ্জা করছে, জানি না মুখ দিয়ে বলবো কি হবে। তাহলে যখন যখন পাশে থাকবে, যখন বুকের উপরে ঘুমাবে, তখন তখন আলতো করে তোমাকে অনেক আদর করবো। তোমার সমস্ত জায়গায় চুড়ে তারপর তারপর তোমার ইচ্ছা অনুযায়ী তোমার ইচ্ছা অনুযায়ী বলতে পারছি না কেন যা করে স্বামী স্ত্রী একটা কি কাবু আনার জন্য যা করে।